Dear students and everyone, Assalamu alaikum. আমি এস এম মাহি আলু মুন্না, আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। আশা করি তোমরা আজকের টপিকস নিয়ে তোমাদের খাতায় অবশ্যই লিখে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে চর্চা করে তোমরা ইংরেজি বলার চেষ্টা করবে। প্রত্যেকটি ক্লাসে আমি কিন্তু স্পিকিংয়ের জন্য, স্পোকেন ইংলিশের জন্য যা যা লাগে আমি কিন্তু তাই তাই তোমাদেরকে কিন্তু শেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওতে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমরা টপিকস আজকে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকস ছাড়া কিন্তু এই স্পিকিং অনেকটাই সম্ভব না। ইংরেজিতে কথা বলতে গেলে যে টপিকসটা আমাদের বলার ক্ষেত্রে অহরহ আমরা সেটা ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে মডেলস। হ্যাঁ, এই মডেলসের ব্যবহারটা আমরা কিন্তু আজকে শিখব। মডেলসের মধ্যে কিন্তু অনেকগুলো ইয়ে আছে, যেমন মনে করো আমরা ক্যান কখন বলবো, কখন মে বলবো, কখন মাইট বলবো, কখন শ্যাল, কখন কখন শুড বলবো, কখন উড বলবো, কখন মাস্ট। অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এইগুলো আমরা কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করব, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আজকে আলোচনা করব। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো বলে থাকি। তো আজকের টপিকস হচ্ছে তোমার মডেলসের টপিকস আমরা কিন্তু আলোচনা করতে যাচ্ছি। তোমরা খাতা কলম সবাই প্রস্তুত রেখো, এবং সেটা আমি যা যা বলবো বিশেষ করে আমার কথাগুলো কিন্তু শুনবে। আমি কিন্তু বোর্ডে কম লেখি, কারণ আমি চাই স্পিকিংটা আমার কথার মাধ্যমে হোক। আমি যা যা তোমাদেরকে বলি, যা যা মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি সেগুলো তোমরা বোঝার চেষ্টা করো, এবং আমার এই একটি সেন্টেন্সকে তোমরা মোটামুটি বেশি বেশি করে তোমাদের মতো করে তৈরি করে সেগুলো ব্যবহার করার চেষ্টা করো, খাতায় লেখো এবং বেশি বেশি প্র্যাকটিস করো। অর্থাৎ এখানে আর বেশি কথা বলবো না, আজকের আমার 27তম ক্লাস। হ্যাঁ, স্পোকেন ইংলিশের আজকে 27তম, 30টি ক্লাসের মধ্যে 27তম ক্লাসে আমরা অলরেডি চলে আসছি। অর্থাৎ আমাদের ইংরেজি বলার মোটামুটি সাহস এতদিনে তৈরি হয়ে যাওয়ার কথা। তো আজকে যে টপিকসটি আছে, এই টপিকসের মধ্যে দেখা যায় যে এখানে কিন্তু আমি কয়েকটি মডেলসগুলো লিখে রেখেছি। ক্যান দেখতে পাচ্ছ, ক্যান, কুড। আগে আমি তোমাদেরকে বলি ক্যান আমরা কখন ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। মনে রাখবে যে ক্যান কিন্তু সাধারণত নিজের ক্ষমতা প্রকাশ করে, নিজের অ্যাবিলিটি প্রকাশ করে। অর্থাৎ আমি এটা পারি, ওইটা পারি, হ্যাঁ এটা করতে পারি, আমি করতে পারি, সে করতে পারে। বিশেষ করে এই যে পারাপারির বিষয়টা যে আছে, যে আমরা যে শান্ত অনেকটা অহংকার করে অনেক সময় বলে থাকি, গর্ব করে থাকি, আমি এটা পারি, হ্যাঁ আমি ওইটা পারি, ইত্যাদি ইত্যাদি একটা একটা ক্ষমতা প্রকাশ করি। যখন আমরা এরকম অ্যাবিলিটি, এইরকম একটা ক্যাপাবিলিটি, এইরকম একটা ক্যাপাসিটি, এরকম একটা মানে ক্ষমতা প্রকাশ করে করে কোনো কথা যখন বলতে চাই বা বলার চেষ্টা করি, তখন কিন্তু আমরা ক্যান ইউজ করি। যেমন আমি ইংরেজি বলতে পারি, তুমি যদি বলো এটা, তাহলে তোমার যদি ক্ষমতা থাকে, অবশ্যই যদি তোমার ক্ষমতা আছে বলেই কিন্তু তুমি বলছো। তো তুমি যদি বলো যে আমি ইংরেজি বলতে পারি, তোমার একটা দাপট দিয়ে তুমি বলছো, তাহলে আই ক্যান স্পিক ইংলিশ। আমি অঙ্ক করতে পারি, আই ক্যান ডু দি সাম, আমি এই অঙ্কটি পারি, আই ক্যান ডু দি, আমি এই অঙ্কটি পারি, আমি এই অঙ্কটা করতে পারবো, পারি, পারবো। উভয় ক্ষেত্রেই কিন্তু, অর্থাৎ আমরা প্রেজেন্টেও ক্যানকে ইউজ করতে পারি এবং ফিউচার হিসেবেও কিন্তু ক্যানকে আমরা ব্যবহার করতে পারি। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারবো, আই ক্যান স্পিক ইংলিশ। ওই পারি হোক পারবো হোক, উভয় ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান বলছি, কিন্তু ক্ষমতা প্রকাশ করার ক্ষেত্রেই। হ্যাঁ, তো সে স্পিন বল করতে পারে, হ্যাঁ সে ভালো ব্যাট করতে পারে, অর্থাৎ হি ক্যান ব্যাট, হি ক্যান বল, সে বল করতে পারে, সে ব্যাট করতে পারে, সে হি ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ সে ইংরেজি বলতে পারে, সে হি ক্যান ডু দি সাম, যে কোনো অঙ্কই সে কিন্তু করতে পারে, এটা হচ্ছে তার অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি প্রকাশের জন্য যখনই তুমি এই অ্যাবিলিটি প্রকাশ করবে, নিজের যোগ্যতা ক্ষমতা প্রকাশ করার চেষ্টা করবে, তখন তোমাকে কিন্তু ক্যান দিয়ে কথা বলতে হবে। তাহলে বুঝতে পেরেছো যে আমি ক্যান কখন ইউজ করব, যদি আমি আমার মধ্যে আমার অ্যাবিলিটি আছে, আমার ক্ষমতা আছে এই যে কোনো কাজ করার, সেক্ষেত্রে কিন্তু ক্যান ইউজ করতে হবে। তারপরে ক্যানকে আমরা যেমন মনে করো, আমি একটু আগে বললাম যে আমি পারি অথবা পারবো, এইটা আবার অনেক সময় পাস্টের ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করব, যে আমি ইংরেজি বলতে পারতাম, এখন পারি না,
আমি আমি আগে আমার ইংরেজি বলার ক্ষমতা ছিল, ভালোই পারতাম, তখন একটা পরিবেশ ছিল, সবাই তখন ইংরেজি বলতো, এরকম কিছু বোঝানোর জন্য তখন তুমি বলতে পারো যে আই কুড স্পিক ইংলিশ। হ্যাঁ, 10 years ago, 10 বছর আগে আমি আই কুড স্পিক ইংলিশ, আমি ভালো ক্রিকেট খেলতে পারতাম, আই কুড প্লে ক্রিকেট, আই কুড প্লে গুড ক্রিকেট, আমি ভালো ক্রিকেট খেলতে পারতাম, এই যে পারতাম, এই পারতাম করার জন্য, পারতাম বলার জন্য কিন্তু ক্যানটা কিন্তু পাস্ট করে দিলাম আমরা কুড, ক্যানকে পাস্টে আমরা কুড হিসেবে ব্যবহার করতে পারি। যেমন সে গান গাইতে পারে, হি ক্যান সিং সং, এটা কিন্তু প্রেজেন্টে, সে গান গাইতে পারে অথবা গান গাইতে পারবে, হ্যাঁ তার এই অ্যাবিলিটি আছে, কিন্তু এই কথাকেই যখন আমরা পাস্টে বলবো তখন কিন্তু আমাদেরকে কুড ব্যবহার করতে হবে। তাই হি কুড সিং সং, সে গান গাইতে পারতো, হি ক্যান সিং সং, সে গান গাইতে পারে। হ্যাঁ, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি তোমাকে ইংরেজি পড়াইতে পারি, আই ক্যান টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংরেজি পড়াইতে পারতাম, আই কুড টিচ ইউ ইংলিশ। অর্থাৎ ক্যানের পাস্ট হচ্ছে কুড, তুমি পাস্ট হিসাবে কুডকে ব্যবহার করতে পারো। অতীতে কোনো একটা ক্ষমতা ছিল, তোমার অতীতে কোনো কাজ করার ক্ষমতা ছিল, আমার তোমার তার তাদের যারই হোক, ক্যান কুড আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব। প্রেজেন্টে এবং ফিউচারের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান পারি বা পারবো হিসাবে ব্যবহার করতে পারি, আর অতীতের ক্ষেত্রে কিন্তু কুড, কুড শুধু অতীতের ক্ষেত্রে যে আমরা ব্যবহার করি বা কুড আমরা অতীতে যে ব্যবহার করব তা না, অনেক সময় কিন্তু কুড আবার তোমার অনেক সময় আমরা ইয়ে হিসাবে ব্যবহার করতে পারি, যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, কুড আই হেল্প ইউ, এভাবে বলা যায়। ভদ্রতা প্রকাশের ক্ষেত্রেও কিন্তু কুড বলা যেতে পারে, প্রেজেন্টে মানে অর্থাৎ এই মুহূর্তে, কুড আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, কুড আই, এইরকম মানে যখন তুমি ভদ্রতা প্রকাশ করবে তখন তুমি আবার কুড ব্যবহার করতে পারবে, অর্থাৎ এটার কোনো প্রেজেন্ট পাস্টের কোনো ই না, কুড মানে এখানে একটা ভদ্রতা প্রকাশের জন্য তুমি কিন্তু ব্যবহার করতে পারো। আমি আমি তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প ইউ, আই কুড হেল্প ইউ, আচ্ছা কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। দেখো এখানে কিন্তু কুড, কুড ইউ হেল্প মি, এখানে কিন্তু আমরা কিন্তু মনে হচ্ছে যেটা পাস্ট, কিন্তু অতীত, তুমি কি আমাকে সাহায্য করতে পারতে, এটা ঠিক আছে, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারতে, ঠিক আছে, বাট এটার অর্থ কিন্তু এটাও দাঁড়ায়, কুড ইউ হেল্প মি না, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, কুড ইউ হেল্প মি নাও, আমাকে এই মুহূর্তে তুমি কি সাহায্য করতে পারবে। তাহলে কুড কিন্তু দেখা যাচ্ছে ক্যানের পাস্ট বিভিন্নভাবে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপর আমরা দেখো মে, মে কিন্তু সবসময় পসিবিলিটি, একটা পসিবিলিটি প্রকাশ করে, যখন কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, যেমন ক্যান নিজের অ্যাবিলিটি প্রকাশ করে যে আমার এটা করার ক্ষমতা আছে, বাট মে এটা একটা মানে একটা পসিবিলিটি প্রকাশ করে, অর্থাৎ এখানে ক্ষমতার কিছুই নেই। হ্যাঁ, যেমন বৃষ্টি এখন হতে পারে, তার মানে বৃষ্টি হতে পারে এর অর্থ হচ্ছে হতেও পারে নাও হতে পারে, এর কোনো ঠিক ঠিকানা নেই, মানে এটার কোনো গ্যারান্টি নাই, যে এটার কোনো নিশ্চয়তা নাই যে বৃষ্টি হবেই, তাহলে ইট মে রেন নাও, এখন বৃষ্টি হতে পারে, এখন ইট মে রেন নাও। হ্যাঁ, আচ্ছা ও মনে হয় আজকে আসতে পারে, হি মে কাম টুডে, হি মে কাম টুডে, হি মে কাম টুমারো, সে কালকে আসতে পারে, তার এই যে সম্ভাবনা, সে কালকে আসতে পারে, হি মে কাম টুমারো, সে আমাকে সাহায্য, সে তোমাকে সাহায্য করতে পারে, আমার মনে হয় সে তোমাকে সাহায্য করতে পারে, হি মে হেল্প ইউ, ওয়েট তুমি দেখো সে তোমাকে সাহায্য করছে কিনা, হয়তো তার ক্ষমতা আছে, আমার মনে হয় সে তোমাকে সাহায্য করতে পারে, হি মে হেল্প ইউ, এখানে ক্যান বলা যাবে না, যদি আমরা ক্যান বলি তার মানে সে তো সাহায্য করবে, করতে পারে, তার ক্ষমতা আছে, সেই কারণে আমরা কিন্তু সেখানে ক্যান ইউজ না করে, যদি সম্ভাবনা আছে, সম্ভাবনার ক্ষেত্রে আমরা কিন্তু মে ইউজ করব, অর্থাৎ ইট মে রেন নাও, সে আসতে পারে, হি মে কাম, সে আজকে আসতে পারে, হি মে কাম টুডে, আমি আমি আজকে তোমাদের তোমাদের ক্লাস নিতে পারে, আই মে টেক ক্লাস টুডে। হ্যাঁ, এইরকম আমি নিতে পারি, একটা সম্ভাবনা আছে, বৃষ্টি হতে পারে, তার মানে সম্ভাবনা আছে, তো এইরকম মে শুধু যেমন সম্ভাবনা প্রকাশ করে, ওইরকম আমার পারমিশনের ক্ষেত্রে, অনুমতি প্রকাশের ক্ষেত্রে কিন্তু আমরা মে ইউজ করতে পারি। যেমন আমরা এই যে তোমরা অহরহ কিন্তু বলে থাকো যে মে আই কাম ইন স্যার, আমরা আমি কি আসতে পারি স্যার, আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন স্যার, তার মানে আমি কি আসতে পারি, অনুমতি চাচ্ছ, পারমিশন চাচ্ছ, তো মে এমন একটা অর্ডার যেটা মানে রুক্ষতা প্রকাশ করে না, সম্ভাবনা পসিবিলিটি প্রকাশ করে, পারমিশন সে চায়, এরকম ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে কিন্তু আমরা মে ইউজ করব।
তাহলে এই মেয়েটা আবার পাস্টে ইউজ করতে হবে। আমরা কিন্তু বৃষ্টি তো এখন হতে পারতো, ইট মাইট রেন নাও, কিন্তু বৃষ্টি হলো না, তাই আমরা মেয়েকে মাইট করলাম পাস্ট হিসেবে, কিন্তু মাইট যে সবসময় যে পাস্ট হবে তা না। হ্যাঁ, সে আগামীকাল আসতে পারে, আমার একটা মনে হচ্ছে যে হি মাইট কাম টুমরো। আবার দেখো এখানে আগামীকাল আসতে পারে, অর্থাৎ এখানে কিন্তু ফিউচার অর্থে কিন্তু আমরা ব্যবহার করছি, হি মাইট কাম টুমরো। কত মজার ব্যাপার যে আমরা মেয়েটাকে মাইট করলাম, পাস্ট করে দিলাম যে সে তো বৃষ্টি হতে পারতো, ইট মাইট রেন নাও, কিন্তু হয়নি, কোনো কারণে হয়নি, বা মনে করো মেঘ হয়তো সরে গেছে, বাতাসে মেঘ কেটে পড়ে, হয়তো বাতাসে অনেক সময় মেঘ কাটে যায়, তাই না, থাকে না মেঘ বাতাসের কারণে, তো সেই কারণে হয়তো হয়নি। তো ইট ম্যা ইট মাইট রেন নাও, মানে ইট মাইট রেন যে হতে পারতো, অর্থাৎ হয়নি, এটা একটা অতীতের মতো। কিন্তু দেখো হি মাইট কাম টুমরো, সে কালকে আসতে পারে, হি মাই মেয়ের জায়গা মাইটও ইউজ করতে পারি, অর্থাৎ দেখো এখানে অনেকটা ফিউচারের ক্ষেত্রে আমরা কিন্তু আসতে পারে মানে আসতে পারবে, সে মাইট হি মাইট কাম বা সি মাইট, সে গান গাইতে পারে, সি মাইট সিং সং। আমরা যদি রিকোয়েস্ট করি, আমরা যদি অনুরোধ করি, তাহলে আমার মনে হয় হি মাইট সিং সং বা সি মাইট সিং সং, সে গান গাইতে পারে। তো দেখো মজার ব্যাপার যে ক্যান কুড মে মাইট শুধু প্রেজেন্ট পাস্টে আমরা শুধু ব্যবহার করি তা না, এটা অনেক সময় ফিউচারেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি থাকি। যেমন যে একটু আগে বললাম যে কুড ইউ টেল মি প্লিজ, কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ, এই অনুরোধ প্রকাশের ক্ষেত্রে দেখো আমরা কুড ব্যবহার করতে পারি। ওইরকম তোমার মাইটও তোমরা অনুরোধ অনুরোধ প্রকাশ, এইখানে যেমন দেখো মাইটের ক্ষেত্রে আমি বলছি যে পসিবিলিটি পারমিশন, তো সেই ক্ষেত্রে আমি কি ভিতরে আসতে পারি, তুমি যদি বলো যে ক্যান আই কাম ইন স্যার, এটা কিন্তু রুক্ষতা, এটা ক্যান আই কাম ইন স্যার, এটা কিন্তু রুক্ষতা, আমি কি আসতে পারি, এরকম একটা ধমকের মতো, ধমকের সুরে কথাটা হলো। বাট মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার, এই যে একটা অনুরোধ মনে হচ্ছে যে একটা একটা বিনয়ীভাবে একটা ভদ্রতার প্রকাশ করে তুমি জানতে চাচ্ছ যে আমি আসতে পারি কিনা। তো মে মাইট, তাহলে মাইট দেখা যাচ্ছে আমরা কিন্তু হি মাইট কাম টুমরো, সে কালকে আসতে পারে, অর্থাৎ হি মে কাম টুমরো, সেটাও ঠিক আছে। হ্যাঁ, এখন বৃষ্টি হতে পারে, ইট মে রেন নাও, কিন্তু আবার বলছি ইট মাইট রেন নাও, এখন বৃষ্টি হতে পারে, এটাও আবার কিন্তু এক্ষেত্রে এটাও সঠিক, এখন বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন নাও, এটাও বলতে পারি আমরা। তো যাই হোক, এটা পিকুলিয়ার, মানে এর ব্যবহারগুলো কিন্তু আসলে অনেক। হ্যাঁ, মে মাইট ক্যান কুড শুড উড মাস্ট, হ্যাঁ এইগুলো কিন্তু অনেক ডিটেলস ব্যবহার আছে, আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না, জাস্ট স্পিকিংয়ের জন্য তোমাদের এটা একটু বোঝানোর চেষ্টা করছি। তারপর দেখো আমরা যদি শুড ব্যবহার করি, শুড কিন্তু উচিতের ক্ষেত্রে হয়, তোমার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ, তোমাকে গরিবদের সাহায্য করা উচিত, ইউ শুড হেল্প দি পুয়র, তুমি ইউ তার মানে তোমার অ্যাবিলিটি আছে, তোমার কোনো কিছু করা উচিত, এই উচিত অর্থে কিন্তু আমরা কিন্তু শুড ব্যবহার করে থাকি। যেমন আমাকে স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল, আমাকে ক্লাসে উপস্থিত থাকা উচিত বা হওয়া উচিত, আই শুড অ্যাটেন্ড টু দি ক্লাস, হ্যাঁ রেগুলারলি, যে শুড মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা আমার করা উচিত, এই উচিত ক্ষেত্রে কিন্তু আমরা শুড ব্যবহার করি। শুডের আরও অনেক ব্যবহার আছে, আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলতে চাই না, কারণ আমি চাচ্ছি যে কোনোভাবে তোমরা ক্যান কুড মে মাইট হ্যাঁ শুড উড এগুলো জাস্ট ব্যবহার করতে শিখো, মাস্ট। তো শুড আমরা কিন্তু এই ক্ষেত্রে, আবার দেখো অনেক সময় বলি না আমরা যে তোমার দৌড়ানো উচিত না, ইউ শুড নট রান, ইউ শুড নট রান, তার মানে তোমার দৌড়ানো উচিত না, একটা এক ধরনের পরামর্শ দিচ্ছি। তোমার ইউ শুড টেক মেডিসিন, তোমার ওষুধ নেওয়া উচিত, ওষুধ খাওয়া উচিত, ইউ শুড টেক মেডিসিন, তো এটা এক ধরনের পরামর্শ। তো শুড উচিত যেমন, ওইরকম পরামর্শ এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা সবসময় শুড ব্যবহার করব, শুড ব্যবহার করে ইংরেজি বলবো। তারপরে দেখো উড, উড কিন্তু উইলের পাস্ট আমরা মনে করি, ঠিক আছে উইলের পাস্ট ধরে নিলাম, বাট উড কিন্তু ভদ্রতা প্রকাশ করার জন্য কিন্তু আমরা অনেক সময় উড ব্যবহার করে থাকি। যেমন উড ইউ টেল মি ইউর নেম প্লিজ, আপনি কি আপনার নামটা আমাকে একটু বলবেন, আচ্ছা আপনি কি চা খাবেন বা কফি খাবেন, উড ইউ টেক কফি অর বা উড ইউ টেক কফি প্লিজ, উড ইউ আপনি আপনি কি চা খাবেন, তারপরে মনে করো তুমি বলতে পারো যে আপনি কি একটু সরবেন, এরকম আমরা অনুরোধ সূচক কথা বলে থাকি, বা কোনো রিকোয়েস্ট করি বা কোনো কিছু অফার করি, এরম
রিকোয়েস্ট অফারের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। তো উড যেমন আমি তোমাকে সাহায্য করতে চাই, হ্যাঁ আই ওয়ান্ট টু হেল্প ইউ, এটা তো ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি তোমাকে সাহায্য করতে চাই, আমার একটা ইচ্ছা, আই উড লাইক টু হেল্প ইউ, আমার একটা ইচ্ছা প্রকাশ করলাম উড ব্যবহার করে, হ্যাঁ তাই তাই বলে কিন্তু এখানে উড পাস্ট অর্থে আসেনি। তো উডের ব্যবহারটা আমরা কোনো কিছু অফার করার ক্ষেত্রে বা রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে মনে করো মাস্ট, মাস্ট মনে করো মাস্ট কখন আমরা ব্যবহার করব, মাস্ট আমরা অবশ্যই কোনো একটি কাজ যেটি আমার নৈতিক দায়িত্ব কর্তব্য এরকম কিছু, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু মাস্ট আমরা বলবো। যেমন অবশ্যই একটা অব্লিগেটরি কাজ, একটা কম্পালসারি ম্যান্ডেটরি এরকম কিছু কাজ আছে যেগুলো কাজ আমাদের করা উচিত, যেমন উই মাস্ট রেসপেক্ট আওয়ার, মানে আমাদের যারা টিচার্স আছে, যারা সিনিয়র আছে, যারা উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, এইরকম। তারপরে আমাদের অবশ্যই প্রতিদিন কোরআন শরীফ পড়া উচিত, উই মাস্ট রিড বা উই মাস্ট রিসাইট দি হোলি কোরআন এভরিডে, হ্যাঁ তো তোমার অবশ্যই প্রত্যেক দিন প্রতিদিন সময় মতো ওষুধ খাওয়া উচিত, নেওয়া উচিত, যেটাই হোক তাহলে মাস্ট কিন্তু আমরা অবশ্যই এর ক্ষেত্রে, যেমন তুমি অবশ্যই এখন পড়তে বসবে, ইউ মাস্ট সিট ফর স্টাডি, ইউ মাস্ট সিট নাও ফর স্টাডি, ইউ তুমি এখন অবশ্যই বিছানায় যাবে, ইউ মাস্ট গো টু বেড নাও, তুমি অবশ্যই কাল থেকে ইংরেজি শিখবে, ইউ মাস্ট লার্ন ইংলিশ ফ্রম টুমারো, হ্যাঁ এইভাবে মাস্ট আমরা অব্লিগেশন বোঝানোর জন্য কিন্তু, অর্থাৎ এখানে অব্লিগেশন শুধু না, এই একটা যে কোনো কারণ, মানে একটা অবশ্যই করণীয় কোনো একটা বিষয়, সেটা রেসপেক্টের ক্ষেত্রে হোক, কাউকে যেন উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, হ্যাঁ বা উই মাস্ট লিসেন টু আওয়ার এল্ডার্স, হ্যাঁ তো এই ধরনের কথাগুলোকে হ্যাঁ আমরা মাস্ট দিয়ে প্রকাশ করব। যে কাজটা আমাদেরকে অবশ্যই গরিবদেরকে সাহায্য করা উচিত, মানে এটা একটা নৈতিক দায়িত্ব, উই মাস্ট হেল্প আওয়ার যারা আমাদের নেইবার্স আছে, যারা প্রতিবেশী আছে, যারা গরিব, দোজ হু আর পুয়ার, উই মাস্ট হেল্প দেম, হ্যাঁ উই মাস্ট হেল্প দেম, কারণ তারা তারা গরিব, এটা আমাদের নৈতিক দায়িত্ব যে এই মুহূর্তে আমাদেরকে তাদেরকে সাহায্য করা উচিত, সেই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। তো আমি আর বেশি আলোচনা করতে চাচ্ছি না, হ্যাঁ তো মডেলের কাজ হচ্ছে শান্ত, অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি, এই ধরনের অ্যাডভাইস, সাজেশান, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু মডেলে প্রকাশ পায়। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি মোটামুটি ক্যান, কুড, মে, মাইট, শুড, উড এবং মাস্ট নিয়ে একটু আলোচনা করলাম, তোমরা এগুলো নিজেরা খাতায় লিখবে। যেমন আমি আবারও বলি, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, তার মানে ক্ষমতা প্রকাশ পাচ্ছে, আমি ইংরেজি বলতে পারতাম, পাস্টে তুমি যখন বলতে চাইবে তখন বলবা যে আই কুড স্পিক ইংলিশ, হ্যাঁ ফাইভ ইয়ার্স এগো, টেন ইয়ার্স এগো, এখন পারি না কারণ প্র্যাকটিস নাই, হ্যাঁ তার মানে ক্ষমতা অতীতে ছিল, তুমি এখন পারো না। আবার তুমি কুড ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে তুমি কুড ব্যবহার করেও তুমি কথা বলতে পারো, ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে, এখানে অতীতের কিছু নেই, হ্যাঁ কুড আই হেল্প ইউ ডিয়ার ফ্রেন্ড, আমি তোমাকে কি সাহায্য করতে পারি নাও, এরকম তো এখন আমি তোমাকে সাহায্য করতে পারি না, কি কুড আই হেল্প ইউ নাও, বা কুড আই নো ইয়োর নেম প্লিজ, আমি আপনার নাম কি আজকে এই মুহূর্তে জানতে পারি, কুড আই, মানে এইভাবে কোড দিয়ে তুমি প্রশ্ন করতে পারো। তারপরে আমরা এরপরে মে মাইট, মে সম্ভাবনা যখন প্রকাশ পাবে যে ইট মে রেন নাও, তারপরে ইট মে রাউন্ড, ইট মে হি মে কাম নাও, সে এখন আসতে পারে, উই মে গো দেয়ার, আমরা সেখানে যেতে পারি, অর্থাৎ সেখানে যেতে পারি নাও যেতে পারি, এর 100% কোনো নিশ্চয়তা নেই, শুধু ক্যানের ক্ষেত্রে এটা আমরা দেখি যে নিশ্চয়তা থাকে। তো আই মে গো বা উই মে গো বা উই মাইট গো, এই সবই সঠিক স্পিকিংয়ের ক্ষেত্রে, খুব একটা এগুলো এখানে কোনো সমস্যা করবে না, স্পিকিংয়ের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো মে মাইট, পসিবিলিটি এবং পারমিশন ক্ষেত্রে। শুড আমরা উচিত এবং পরামর্শের ক্ষেত্রে আমরা কিন্তু শুড ব্যবহার করবো, যে তোমার ওষুধ খাওয়া উচিত, ইউ শুড টেক মেডিসিন, ইউ শুড কনসাল্ট উইথ দি ডক্টর, এভাবেই আমরা কিন্তু শুড ব্যবহার করতে পারি। তারপরে উড আমরা অফার বা রিকোয়েস্ট, তুমি বলতে পারো তুমি কি এখন চা খাবে, উড ইউ প্লিজ টেক কফি, বা উড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, এরকম ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি।
আর মাস্ট তো আমরা অবশ্যই এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ইউ মাস্ট লার্ন ইংলিশ, ইউ মাস্ট রেসপেক্ট ইউর এল্ডার্স, ইউ মাস্ট রিসাইট দি হোলি কোরআন এভরি ডে, ইউ মাস্ট গো টু দি মস্ক 5 টাইমস, এভাবে করে তুমি মাস্ট ব্যবহার করবে। যাই হোক, তোমরা মোটামুটি এটা শেখো, বলার চেষ্টা করো, ইনশাল্লাহ পরবর্তীতে আমি এইগুলো নিয়ে আবারও ডিটেলস এবং গ্রামারের ভিতর দিয়ে আমরা আলোচনা করব, গ্রামারের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটি কিন্তু 30টি ভিডিওর পরে। তো আজকে আর বলছি না, এটুকুই। তো আমার আজকের ভিডিওটা তোমাকে তোমাদের কেমন লাগছে আমি কিন্তু বোর্ডে লিখিনি, হ্যাঁ, কারণ আমি বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা এগুলো কিভাবে কখন কোন মুহূর্তে ব্যবহার করতে পারো, কোন কোন টেন্সে আমরা এটা ব্যবহার করতে পারি। তো সেটা তোমাদেরকে চেষ্টা করেছি বোঝানোর। তো আশা করি তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে। আজকে এইটুকুই, তোমরা বেশি বেশি চর্চা করো, আমার কথাগুলো যতটুকু আমি যা বলি তা শুনে শুনে তোমরা নিজে থেকে খাতায় তৈরি করে বেশি বেশি করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলো তোমাদের এক সময় তোমাদের খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো স্পিকিং বলা স্পিকিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে এই সমস্ত মডেলস। তো আজকে এইটুকুই, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। তা আজকে এইটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।